পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রর অস্বাভাবিক মৃত্যুর রহস্যে তদন্তে এলেন ফরেনসিক দল। বৃহস্পতিবার মেডিকেল কলেজের 3 নম্বর বয়েজ হোস্টেলে তারা যান, সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ওই হোস্টেলের 3 তলার বারান্দা থেকে খড়ের তৈরি একটি ড্যামিকে 3-4 বার নিচে ফেলেন। পরে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজের হাউস স্টাফের রহস্যজনক মৃত্যু হয়। 3 তলা ছাদ থেকে পড়ে মৃত্যু হয় নাদনঘাটের বাসিন্দা শেখ মোবারক হোসেনের। নিহতের পিতা শেখ হাফিজুল ইসলাম জানান, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে জানান ছেলের অবস্থা গুরুতর। তিনি এসে দেখেন ছেলে মৃত। তাদের সন্দেহ ছেলেকে খুন করা হয়েছে। ফরেনসিক দলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিত্রক সরকার জানান, তদন্ত চলছে, এক্ষুনি কিছু বলা যাবে না। এখন তদন্ত স্বার্থে কিছু বলা যাবে না, ইনভেস্টিগেশন ইজ অন। প্রাথমিক না, অনেক কিছু স্টাডি করার আছে। হ্যাঁ, পিএম রিপোর্টও দেখতে হবে, তারপরে কিছু ক্লিনচিং বলা যাবে। এখন ক্লিনচিং বলার মতন পরিস্থিতি নেই। ইট রিকোয়ার্স মোর স্টাডিজ। ওটা তো ক্লিনচিং হয়ে গেল, সুইসাইড না হোমিসাইড। থ্যাংক ইউ। না, আরও স্টাডিজ করতে হবে, আরও স্টাডি দরকার আছে, আর একটু পড়াশোনা করতে হবে। থ্যাংক ইউ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রর অস্বাভাবিক মৃত্যুর রহস্যে তদন্তে এলেন ফরেনসিক দল। বৃহস্পতিবার মেডিকেল কলেজের 3 নম্বর বয়েজ হোস্টেলে তারা যান, সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ওই হোস্টেলের 3 তলার বারান্দা থেকে খড়ের তৈরি একটি ড্যামিকে 3-4 বার নিচে ফেলেন। পরে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজের হাউস স্টাফের রহস্যজনক মৃত্যু হয়। 3 তলা ছাদ থেকে পড়ে মৃত্যু হয় নাদনঘাটের বাসিন্দা শেখ মোবারক হোসেনের। নিহতের পিতা শেখ হাফিজুল ইসলাম জানান, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে জানান ছেলের অবস্থা গুরুতর। তিনি এসে দেখেন ছেলে মৃত। তাদের সন্দেহ ছেলেকে খুন করা হয়েছে। ফরেনসিক দলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিত্রক সরকার জানান, তদন্ত চলছে, এক্ষুনি কিছু বলা যাবে না। এখন তদন্ত স্বার্থে কিছু বলা যাবে না, ইনভেস্টিগেশন ইজ অন।
প্রাথমিকটা অনেক কিছু স্টাডি করার আছে, হ্যাঁ, পিএম রিপোর্টও দেখতে হবে, তারপরে কিছু ক্লিনচিং বলা যাবে। এখন ক্লিনচিং বলার মতন পরিস্থিতি নেই, ইট রিকোয়ার্স মোর স্টাডিজ। ওটা তো ক্লিনচিং হয়ে গেল, সুইসাইড না হোমিসাইড। থ্যাংক ইউ। না, আরও স্টাডিজ করতে হবে, আরও স্টাডি দরকার আছে, আর একটু পড়াশোনা করতে হবে। থ্যাংক ইউ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।